তো পারুলিয়া মোড় থেকে আমরা ডান দিকে ঢুকে গেছি, আর এই রাস্তাটা মিনিমাম 1 কিলোমিটার যেতে হবে পার্টি বলছে। তো 1 কিলোমিটার গিয়ে আমাদের দাঁড়াতে হবে, ঠিক আছে? তো আর রাস্তা দেখতে পাচ্ছ মানে কন্ডিশন খুবই খারাপ, একবারে সিঙ্গেল রাস্তা, পুরো একবারে সিঙ্গেল রাস্তা, গ্রামের রাস্তা। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমাদের চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজছে হচ্ছে 8:36, আর আমরা এখন এই ধুলাগড় থেকে বেরোলাম লোড করে মুরগির খাবার, ঠিক আছে? যেটা আমাদের গাড়িতে লোড হয় ধুলাগড় থেকে, তো ওখান থেকেই আমাদের গাড়িতে লোড হয়েছে। আর লোড করে বেরিয়ে এই জামে পড়ে গেছি। আর আজকে আমাদের যে মালটা লোড হয়েছে, মালটা হচ্ছে আমাদের নতুন জায়গায় যাবো, এটা জায়গাটার নাম হচ্ছে পূর্বস্থলী, ঠিক আছে? যেটা নগরদ্বীপের পাশে আছে, তো ওই জায়গার আমাদের আজকের মাল লোড হয়েছে, আর এই বেরিয়ে গেছি আমরা, ঠিক আছে? তো চলো দেখি এই জাম থেকে আমরা এখন কখন বেরোই। এগুলো সব মানে সিগন্যালে জাম লেগে আছে, আর দাদা ওইদিকে বসে আছে, ঠিক আছে, মায়ে দেখছে, কারণ হচ্ছে ছোট গাড়ি মানে খুব ঢুকে যায় ছোট গাড়িগুলো, তো ওই জন্য ওই দিকটাও ভালো করে দেখছে। আর আমি এই জামে জামে গাড়ি বাড়াচ্ছি। আর আজকে আমাদের নগরদ্বীপ যাওয়ার রুট হচ্ছে আমরা মগড়া হয়ে যাব, ঠিক আছে? মগড়া হয়ে আসাম রোড ধরব, দিয়ে আমরা যাব। আর ভেবেছিলাম যে আমাদের গাড়িটা যদি আজকে তাড়াতাড়ি লোড হয়ে ছেড়ে দিত এখান থেকে, মিনিমাম বিকেলবেলায় কি দুপুরবেলায় ছেড়ে দিত, সকাল থেকে আমরা এখানে লাইন দিয়ে আছি, তো দুপুরবেলায় যদি ছেড়ে দিত তাহলে ভেবেছিলাম যে আমরা মানে পান্ডুয়া হয়ে যাব, আমাদের বাড়ি হয়ে বাড়িতে থেকে, দিয়ে বাড়ি থেকে আমাদের পান্ডুয়া থেকে হয়তো নগরদ্বীপ আর খুব কম রাস্তা, আরামসে আমরা ওটাতে কাল্লা হয়ে চলে যেতাম। তো লোড করতে অনেকই মানে লোড হয়ে গেছে ঠিক টাইমে, আমাদের 4টার সময় গাড়ি লোড হয়ে গেছে, কিন্তু মানে গাড়ি চালান দিতে রাত 8টা বাজে, ঠিক আছে? তো সেই কারণে আমরা আর কি বাড়ি আজকে আর যাওয়া হলো না, প্রায় মানে 1 মাসের টাকা কাছে কোথাও চললো বাড়ি যায়নি, তো বাড়িতেও যাওয়া খুব দরকার। তো যাক আজকে আর হলো না যাওয়া, দেখা যাক কবে কি বাড়ি যাওয়া হয়। আজকে রাত হয়ে গেছে, আজকে আমরা একবারে মগড়া হয়ে আসাম রোড হয়ে সিধা একবারে বেরিয়ে যাবো, ঠিক আছে? তো চলো এখন এই জাম, এই যে দেখতে পাচ্ছ তো এই জাম লেগে আছে, এই জাম মানে রোজেরই এরকম জাম। আর এই হচ্ছে সাঁতরাগাছি, ঠিক আছে? সাঁতরাগাছি মানে রোজের জাম, রোজের সাঁতরাগাছি, এখানে মানে জাম থাকবে মানে রোজেরই এটা। আর যারা মানে কলকাতা ঢুকবে হুগলি সেতু পার হবে, তো তারা ওই সাইড থেকে বাঁ দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? আর যারা সোজা ডানকুনি যাবে বর্ধমান যাবে তারা একবারে সোজা যাবে। আর ওই যে ওইদিকে দেখো জাম লেগে আছে পুরো, ঠিক আছে? যারা কলকাতা ঢুকবে তো ওইদিকে পুরো জাম লেগে আছে, ঠিক আছে? এই সাইডেও জাম আছে, চলো দেখাচ্ছি। এই যে এইখান থেকে ঢুকছে যারা ওই দিক থেকে বর্ধমান থেকে আসছে তারা এইখান থেকে ঢুকবে, ঠিক আছে? তো এই সাইডে হয় না কোথাও দেখতে পাচ্ছ মানে পুরো জাম লেগে আছে, এখনো নয়েন্টি ভাঙেনি, নয়েন্টি ভাঙবে তারপর এই গাড়িগুলো সব যাবে। বালি পাথরে গাড়ি মানে প্রচুর যায় ওই পারে, হুগলি সেতু পার হয়ে মানে প্রচুর যায় সব গাড়িগুলো দেখতে পাচ্ছ, সব এরা সব যাবে ওই দিকে, সব বালি পাথরের গাড়ি, এগুলো সব বালি পাথর। তো বন্ধুরা আমরা এখন যে রোডে আছি এই যে দেখতে পাচ্ছ, তো এই রোডটা হচ্ছে দিল্লি রোড। তো এই রোডটা মানে ডানকুনি থেকে মগড়া অব্দি এরকম পড়লাই, তো মগড়ার পর থেকে আবার হচ্ছে টু লাইন হয়ে যাচ্ছে। মগড়া থেকে যদি সুজা চলে যাও তাহলে একবারে বর্ধমান, মেমারি বর্ধমান চলে যাবে, আর যদি আসাম রোড ধরো মগড়া থেকে তাহলে তোমরা নগরদ্বীপ হয়ে কৃষ্ণনগর হয়ে যারা শিলিগুড়ি আসাম গুয়াহাটি যাচ্ছে তারা ওই আসাম রোড ধরে মগড়া থেকে যেতে হবে। তো আমরা মগড়া অব্দি এরকমই ফোর লাইনে যাবো, তো মগড়া থেকে আবার আমরা আসাম রোড ধরবো, দিয়ে আমরা নগরদ্বীপ যাবো, ঠিক আছে? তো চলো এখন এই ফোর লাইন ধরে আমরা এখন চলতে থাকি। তো বন্ধুরা এখন বাজছে হচ্ছে 10টা, আর আমরা এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে সুগন্ধা মোড়, এই যে দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে সুগন্ধা মোড়, ঠিক আছে? আর এখানে দাঁড়িয়েছি, আর আমাদের গাড়ি হচ্ছে এখানে লাগানো আছে। আর আজকে মানে আমাদের গাড়িতে রান্না হয়নি, কারণ হচ্ছে সকাল থেকেই আমরা রোহিত ফিটে ছিলাম, তো রান্নার কোনো ব্যবস্থা হয়নি, তো ওইখানে হোটেল ছিল ওখানে আমাদের খাওয়া দাওয়া দুপুরবেলা হয়ে গেছিলো। তো আর এই সুগন্ধা মোড়ে এই হচ্ছে চিকেন বিরিয়ানি, ঠিক আছে? তো ভাবলাম এখান থেকে যাচ্ছি তাহলে সুগন্ধা মোড়ে চিকেন বিরিয়ানি খাওয়া যাক, দাদাও বললো যে বিরিয়ানি খাবো, ঠিক আছে, ওই জন্য আর কি চিকেন বিরিয়ানি নিলাম। তো এখান থেকে এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর আবার আমরা গাড়ি ছাড়বো, ঠিক আছে?
আলে ধর বিরিয়ানিটা ঢাল। তো চলো তাহলে যাই, গিয়ে বিরিয়ানিটা খেয়ে খাওয়া দাওয়া করি আমরা এখানে। ঠিক আছে, এখানে কাছেই দোকান আছে, ওই গিয়ে একবারে নিয়ে চলে এলাম। ঠিক আছে, সব জানাশোনা এখানে, মানে সুগন্ধা এই মোড়ে এইদিকে আমরা মানে পাথর আমরা এই জায়গায় প্রচুর খালি করেছি। সুগন্ধা মোড় থেকে বাঁয়ে গিয়ে এই সব গাদা অনেক গোলা আছে, সেসব গোলাতে মানে আমি যখন 31-19 গাড়ি চালাতাম মানে পুরোটাই আমরা এইদিকেই তখন আমি খালি করতাম। তো ওই জন্য সব এখানে কোথায় কি দোকান আছে কি আছে মানে সবই জানা আছে। ঠিক আছে, চলো তাহলে খাওয়া দাওয়া। তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর এই হচ্ছে আজকে আমাদের চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছ। তো এরকম সাইজের এই যে এক পিস চিকেন আছে, আর সাথে একটু পেঁয়াজের স্যালাড আছে, আর আলু আছে, আর রাইস মোটামুটি এতটা রাইস আছে, আর দাদারও এই যে সেম আছে এই যে অতটা এরকম আছে। ঠিক আছে, আর এখানে বিরিয়ানি হচ্ছে 100 টাকা প্লেট। ঠিক আছে, তো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি। খাওয়া দাওয়া শুরু করে খেয়ে দিয়ে আবার এখান থেকে গাড়ি ছাড়বো। ঠিক আছে, বিরিয়ানি ভালো আছে তো? খাওয়া দাওয়া করে গাড়ি আমরা ছেড়ে দিয়েছি, আর এখন আমরা এই যে পার হচ্ছি আমাদের মগড়া যে ফ্লাইওভার ব্রিজ, তো সেই ব্রিজ পার হচ্ছি, আর এই হচ্ছে মগড়া ফ্লাইওভার ব্রিজ। ঠিক আছে, আর এখান থেকে যদি ওই ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, তো এটা গেলে মানে সোজা একবারে পান্ডুয়া হয়ে মেমারি হয়ে একবারে বর্ধমান চলে যাবে, এই যে এই রাস্তাটা ডান দিকে। আর আমরা আসাম রোড ধরবো যেহেতু, তো আমাদের যেতে হবে হচ্ছে সোজা, আর এখান থেকে আমাদের বাড়ি ওই মানে 12-13 কিলোমিটার মতো রাস্তা এখান থেকে আমাদের বাড়ি। এই ব্রিজটা মানে দিনের বেলা হলে আরো দেখতে ভালো লাগতো, মানে এখানটা পুরোটাই ব্রিজ আছে। ঠিক আছে, পুরোটাই এখানে ব্রিজ দেখতে পাচ্ছ, মানে পুরোটাই এখানে ব্রিজ, এই দিক দিয়ে ওই দিক দিয়ে চারিদিক দিয়ে উঠছে লাফছে, মানে বিশাল ব্রিজ এটা। আর ওই দিকে চলে গেল হচ্ছে পান্ডুয়া বইছে ওই সাইড, আর আমরা এদিক থেকে গিয়ে আবার ধরবো হচ্ছে আসাম। তো চলো কিছুটা যাই, গিয়ে আমাদের গাড়িতে তেলও লিবার আছে কিছু। ঠিক আছে, একটা পাম্প দেখে তেলটাও নিয়ে নেবো আমরা। তো বন্ধুরা এখন বাজছে হচ্ছে 1টা, আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে হেমতপুর। ঠিক আছে, হেমতপুর এই জায়গাটার নাম হচ্ছে হেমতপুর, আর এখানে একটা পাম্প আছে, এই যে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অয়েল একটা পাম্প আছে। তো ওই পাম্পের কাছেই দাঁড়িয়েছি, আর এখান থেকে হচ্ছে কানলা 25 কিলোমিটার, নগরদ্বীপ হচ্ছে 2 কিলোমিটার, আর এই জায়গাটার নাম হচ্ছে হেমতপুর। ঠিক আছে, তো এইখানে এসে এখন দাঁড়িয়েছি, আর আমাদের গাড়ি যেখানে খালি হবে পূর্বস্থলী, এখান থেকে 8-9 কিলোমিটার রাস্তা আছে। তো এখন ভাবছি এখানেই থাকবো, কারণ হচ্ছে এই পাম্পে তেল নিতে হবে। তো ভোরবেলায় 5টার দিকে তেল ফেল নিয়ে তারপর পার্টিকে ফোন করব, যেখানে আমাদের মাল আছে, এবার পার্টি যেখানে যেতে বলবে সেখানে আমরা চলে যাবো। এখান থেকে বেশি দূর নেই, 7-8 কিলোমিটার রাস্তা, মানে খুব জোর হলে হয়তো 15-20 মিনিটের রাস্তা আছে। তো ওই জন্য ভাবছি এখন এখানেই শুয়ে পড়ি কিছুক্ষণ, তারপরে আবার এখান থেকে যাবো। ঠিক আছে, আর এই দাদাও আজকে ঘুমোচ্ছে, এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি খেয়ে পুরো লম্বা হয়ে একবারে ঘুমোচ্ছে। ঠিক আছে, তো চলো আজ এখানেই থাকি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলা। ওকে, গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে আমাদের ব্লগের পরের দিন, আর আমরা হেমতপুর থেকে গাড়ি ছেড়ে এই যে যাচ্ছি। ঠিক আছে, তো আগে গিয়ে পারুল মোড় বলে একটা কি জায়গা আছে, তো সেই মোড় থেকে আমাদের যেতে হবে হচ্ছে ডান দিকে 1 কিলোমিটার। ঠিক আছে, আমরা মানে রাতেই সাইডে পৌঁছে যেতাম, কারণ হচ্ছে যে রাতে পার্টি ফোন তুলে নিত, তো ওই জন্য হেমন্তপুরে এসে দাঁড়িয়ে গেলাম। তো এখন বাজছে সকাল 6টা, পার্টিকে ফোন করলাম, তো পার্টি ফুল অ্যাড্রেস বলে দিল যে এইভাবে এই জায়গা দিয়ে আসো। ঠিক আছে, তো আর আমরা গাড়িও ছেড়ে দিয়েছি, আর ওই পাম্পে তেলও নিয়ে নিয়েছি কিছু। ঠিক আছে, তো চলো যাই পূর্বস্থলী। আর এই রোডটা মানে সোজা যাচ্ছে হচ্ছে কাটুয়া। ঠিক আছে, এই রোডটা মানে সোজা একবারে কাটুয়া চলে, আর পার্টি মানে যে লোকেশন পার্টিছে এই যে দেখতে পাচ্ছ, তো এখান থেকে মোটামুটি মানে 8-9 কিলোমিটার মতো এরকম রাস্তা আছে। তো পার্টির লোকেশন দেখে দেখে আমরা যাচ্ছি। ঠিক আছে, লোকেশন পার্টি দিলে মানে খুব সুবিধা হয় আর কি, যে হ্যাঁ ঠিক ঠিকানায় পৌঁছে যাবে, মানে কোনো রাস্তা ভুল হবে। তো চলো এখন যেতে থাকি এই রাস্তায় কিছুটা গিয়ে, আবার আমরা ওই পারুল মোড় আছে, তো সেই মোড় থেকে আবার আমরা যাবো হচ্ছে ডান দিকে।
তো পারুলিয়া বাজার থেকে আমরা এই রোডটা ধরেছি, এটা হচ্ছে থানা রোড। পারুলিয়া বাজার থেকে আমরা ডান দিকে ঢুকেছি, আর এই রোডটা মানে 1 কিলোমিটার যেতে হবে, তারপরে আমাদের গাড়ি সেখানে খালি হবে। ঠিক আছে, তো চলো 1 কিলোমিটার যাই এখন। তো বন্ধুরা চলে এসছি আমরা হচ্ছে পূর্বস্থলী, আর এখানে এই যে আমাদের গাড়ি লাগিয়ে দিয়েছি, ঠিক আছে, এখানে এখন খালি হবে আমাদের গাড়ি। তো খালি হবে মানে লেবার আসবে, তারপরে আমাদের গাড়ি খালি হবে। মিনিমাম 1:30-2:30 বাজবে, আর এখন বাজছে হচ্ছে মাত্র 7:30, তো এখনো মিনিমাম 1.5-2 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে, তবে লেবে। তো এই গোডাউনে আমাদের গাড়ি খালি হবে, ঠিক আছে। তো ওই জায়গায় এসে আমরা একবারে ঠিক জায়গায় এসে পৌঁছে গেছি। আর আগের গাড়ির ব্যাপারে মানে আগের ভিডিওতে তোমরা দেখেছো যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যাপারে বলেছিলাম, গাড়িটার ফুল ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসবে, ঠিক আছে। তো গাড়িটা অনেক ডিস্টেন্স আছে, সেই জন্য গাড়িটার ফুল ভিডিও আসছে না। তো যখনই সময় হবে গাড়িটার ফুল ভিডিও আমাদের চ্যানেলে আসবে, ঠিক আছে। আর গাড়িটার ব্যাপারে যারা নিতে চাও, ঠিক আছে, গাড়িটা নিতে চাও, তো দেখো আমাদের স্ক্রিনে নাম্বার শো করছে, তো এটা হচ্ছে ওনারের নাম্বার, ট্রাক ওনারের। তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, কি গাড়ির কত কি দাম রেখেছে না রেখেছে সব কিছু ডিটেলস তোমরা এখান থেকে জেনে নাও, ঠিক আছে। স্ক্রিনে দেখো নাম্বার শো করছে, আর ডিসক্রিপশনেও আমাদের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নাও, ঠিক আছে। আর যেই দিনই টাইম হবে অবশ্যই গাড়িটার আমরা ফুল ভিডিও ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেবো, ওকে। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের ব্লগটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড বাই বন্ধুরা।